মা ফাতেমা গিয়ে উঠলেন, ওইটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি সেজদা মুবারক থেকে আপনার মাথা মুবারক উত্তোলন করেন, আপনার মাথা মুবারক উঠান, আমার মায়ের নবী দরদি নবীজি সেজদা থেকে মাথা উঠাই না, মাথা উঠাই না। জগতের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আপনি সেজদা মুবারক ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলা থেকে আপনার মাথা মুবারক ওঠান। জগতের মা ফাতিমা বলতেছেন, আব্বু গো আব্বু, শুনে রাখেন, শুনেন শুনেন, আমার জীবনে প্রথম থেকে গভীর মনোযোগ, প্রথম থেকে আমি ফাতিমা যত ইবাদত বন্দিগি করেছি, যা করেছি সমস্ত ইবাদত তোমার গুনাগার উম্মতির জন্য আমি সদগা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা মুবারক থেকে মাথা মুবারক উঠান। চিৎকার করে কি বলবেন না, আল্লাহু আকবার, আওয়াজে মানে না, উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার দিকে তাকান, একটু চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, আমি এই দিক যাব না, ওই দিক যাব না, পরিস্থিতির উপরে আমি কথা বলবো। এই চাঁদের নাম হচ্ছে কারবালার চাঁদ, এই মাসটা হচ্ছে আপনার কারবালার মাস, উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি, আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠি। বন্ধুরা আমার, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি হঠাৎ কোথায় জানে চলে গেল, গভীর মনোযোগ, সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত সময়ে একটু কারবালার আলোচনা করতে চাই। আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজিকে আপনার খুঁজে পাচ্ছেন না, কে পাচ্ছেন না জানেন? আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির প্রধান চারজন কলিপা ছিল, কতজন? আর একটু জবান কলে বলুন কতজন? এর মধ্যে ওয়ান নাম্বার যিনি, এক নম্বর যিনি গো, হজরতে শেরে কুদা আপনার হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তি, এমন একজন লোক গো, এমন একজন আমার আল্লাহওয়ালা, এমন একজন নবী প্রেমিক আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, একটা রাত্রের ইবাদত বন্দিগি যদি, এক রাত্রের আমল যদি গো আপনি এক জায়গার মধ্যে রাখেন, গোটা কুল কায়নাতের তামাম পৃথিবীর লোকের ভান্দা বান্দি ঘাস বৃক্ষ লতা যারা ইবাদত করে, ইবাদত যাদের উপরে পরস, যদি সমস্ত কুল কায়নাতের বান্দা বান্দির ইবাদত যদি আপনি একটা পাল্লায় রাখেন, একটা ধারিতে রাখেন, এক জায়গায় রাখেন গো, হযরতে সিদ্দিকে আকবরের ইবাদতের সমান হবে না। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এরে আমার বন্ধুরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী, আমার দিনের নবীকে দেখতে পাইতেছে না, খুঁজে পাইতেছে না। তখন আবার হযরতে শেরেকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রেমিক ছিল কি ছিল না, আর একটু জবান কোলে বলুন ছিল কি ছিল না? হযরতে শেরেকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খুঁজে পাচ্ছে না, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খুঁজে পাচ্ছে না, হযরতে উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে খুঁজে পাচ্ছে না, এখন কতদিন যাবত পাইতেছে না। একদিন চলে গেল আমার নবীজিকে পাচ্ছে না, দুই দিন চলে গেল আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজিকে পাইতেছে না, খোঁজাখুঁজি করতেছেন। তিন দিনের মাথায় হযরতে আবু বকর সিদ্দিক এবং আপনার শেরেকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়া বলতেছে, আর যদি গো একদিন যদি আমার দিনের নবী মায়ার নবীকে নূরের নবীকে খুঁজে না পাই, দেখতে না পাই গো, তাহলে প্রাণে বাঁচব না, প্রাণে বাঁচব না। প্রেমিকারা মনু নির্ভয় করে না, প্রেম তো মরে না, প্রেমী কেরা দিশা হারা তারা মর নির্ভয় করে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি। একজন প্রেমিক তার প্রেমিকাকে না দেখে থাকতে পারে না, একজন আশিক তার আশিকাকে না দেখে থাকতে পারে না। একটা নারায় দেন তো, একটা নারায় দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আপনার দুলতবারের পিসা বুজুর কেবলা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দুলতবারের হুজুর কেবলার আগমন, সুবহান স্বাগতম, দুলতবারের হুজুর কেবলার আগমন, সুবহান স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দুলতবারের হুজুর কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জবান করে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা আমার যেহেতু একটু চাপাই দেস্তারি, সকলে বলেন আমিন, আর একটু জবান করে বলুন আমিন। হুজুর আসছে, আমরা খুশি না বেজা, আপনার আওয়াজে বোঝা যায় আপনারা মনে হয় বেজার। হুজুর আসছে, আপনারা খুশি না বেজার, একটু জবান খুলে বলুন খুশি না বেজার। তো বাবারা আমার উনা আসছেন, ওনার কাছ থেকে তো আমাদের দোয়া খায়ের নেওয়ার দরকার আছে কি নাই, একটু জবান খুলে বলুন না আছে কি নাই। তো বাবারা আমার হুজুর বসুক, হুজুরকে বসিয়ে রেখে আমি বেশিক্ষণ আলোচনা করব না, কিন্তু আমি এই আপনার আধা ঘন্টার আলোচনাটা পাঁচ মিনিটে আমি একটা গ্লাসের মধ্যে ঢুকাইয়া দিব, আপনারা শুনতে রাজি আছেন কি না, একটু জবান করলে বলুন আছেন কি না। হানিফ ফকির কই একটু জিকির করেন, আল্লাহ 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 জিকির করেন আরো জোরে, আল আপনার কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, একটু জবান করলে বলুন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে। তো বাবার আমার ওই হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে শেরেকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে পাইতেছেন না তিন দিন যাবত। যখন আপনার দুই দিন হয়ে গেল, এদিকে আসেন বসেন, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনাকে তো আমি চিনি, আপনার সাথে আমার তো দেখা হয়েছে। তো বাবার আমার তখন তিন দিনের মাথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেরেকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খোঁজার জন্য বাহির হয়ে গেলেন। কিসের জন্য? খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে আমার নবীজিকে কোথাও পাচ্ছেন না। এরে আমার বাবারা, মক্কা মদিনার উদরে একটা পাহাড় রয়েছে, যেই পাহাড়ের নাম হলো জাবালে নূর। আপনারা জাবালে নূর পাহাড়ের নাম শুনছেন কি শুনেন নাই? আরে বলেন না, শুনছেন কি শুনেন নাই? জাবালে নূর ওই পাহাড়ের মধ্যে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি একদিন নয় গো, দুই দিন নয়, তিন দিন যাবত ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে অর্থাৎ সেজদার মধ্যে পড়ে আছেন। সেজদার মধ্যে পড়ে পড়ে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন কাঁদতেছেন। ওই দিক দিয়া হযরতে সিদ্দিকে আকবর এবং শেরেকুদা আলী, যিনি হচ্ছেন গো পাক পাঞ্জেতনের যিনি একজন সদস্য, যিনি হচ্ছেন
জগতের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছেন আমার নবীজিকে, পাইতেছে না। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আপনার হযরতে সিরকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে নূর পাহাড়ের একটু উদরে আরেকটা মাঠ রয়েছে, ওই মাঠের মধ্যে একটা রাখাল ব্যক্তি আপনার বকরি চড়াইতেছেন, হরিণ আপনার বকরিগুলা চড়াইতেছেন, মেষগুলা জুব্বাগুলা আপনার আপনার দুম্বাগুলা চড়াইতেছেন রাখতেছেন। হযরতে সিদ্দিকে আকবর এবং শেরকুদা আলী ওই মাঠের পাশ দিয়ে যাইতেছেন, তখন দেখতেছেন ওই মাঠের মধ্যে যেই আপনার বকরিগুলা এবং দুম্বাগুলা হরিণগুলা পশু পাখি আপনার আকাশের দিকে, গভীর মনোযোগ, আকাশের দিকে আপনার এইভাবে হা করে আছেন, হা করে আপনার চোখের দিয়ে আপনার চোখ দিয়ে আপনার ঝর্ণার মতো পানি পড়তেছেন, পানি পড়তেছেন, কি যেন দেখতেছে, কি যেন দেখতেছে। হযরতে সিদ্দিকে আকবর এবং শেরকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল ব্যক্তিকে বলতেছেন, ও রাখাল ব্যক্তি শুনো শুনো, আজ একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল রে আমার আর মায়ার নবী, দরদি নবী, নূরের নবীকে খুঁজে পাচ্ছি না, আপনি কি দেখতে পেয়েছেন? ওই রাখাল ব্যক্তি বলতেছেন, আপনারা কে গো, কোথায় থেকে এসেছেন? আপনাদেরকে দেখলে মনে হয় নিশ্চয় নিশ্চয় আপনারা আল্লাহওয়ালা, আপনাদেরকে দেখলে মনে হয় নিশ্চয় নিশ্চয় নবীওয়ালা, আপনাদের মধ্যে দিনের নবীর জ্ঞান পাইতেছি। ওই রাখাল ব্যক্তি বলতেছেন, শুনেন গো শুনেন, এমন ঘটনা আমার জীবনে ঘটে নাই। ওই ঘটনাটা কি? আজ থেকে তিন দিন আগে আমার কাছ দিয়ে পাশ দিয়ে একটা লোক হেঁটে গিয়েছিল, আমার জীবনে কত লোক দেখেছি, এমন সুন্দর মানুষ, এমন আকৃতি, এমন গঠনের কোনো লোক আমি জীবনে দেখি নাই। সূর্য যার কাছে পেল হয়ে যাবে তার সৌন্দর্যের মধ্যে, যার সৌন্দর্যের মধ্যে চন্দ্র সূর্য যা কিছু আছে সমস্ত কিছু পেল হয়ে যাবে এমন একটা ব্যক্তি আমি ওই যে পাহাড়টা দেখা যায় জাবালে নূর পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যেই সময়ের মধ্যে ওই লোকটা উঠেছে, ওই সময় থেকে আমার মেষগুলা আমার 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 আপনার বকরিগুলা আমার ধুম্বাগুলা হরিণগুলা আকাশের দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে, কোনো কিছু খাইতেছে না, কোনো কিছু পান করতেছে না। হযরতে সিদ্দিকে আকবর হযরতে শেরকুদা আলী বলতেছেন, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ওই দুইজন সাহাবী হযরতে শেরকুদা আলী এবং সিদ্দিকে আকবর জাবালে নূর পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন, ওই দুই সাহাবী ঘোষণা করতেছেন, আমরা যখন জাবালে নূর পাহাড়ের মধ্যে গিয়ে উঠলাম তখন শুনতে পাইলাম পাইলাম অনুধাবন হলো, অনুভব হলো আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজির, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি বলে যে আপনার সেজদাই পরে কান্না করতেছে গো, এ আল্লাহর আপনার এই জাবালে নূর পাহাড়টা যেন নিচের দিকে আস্তে আস্তে দেবে যাইতেছে, তর তর করে কাঁপতে শুরু করলেন, চিৎকার করে কি বলবেন না, আল্লাহু আকবার। হযরতে সিদ্দিকে আকবর হযরতে শেরকুদা আলী গিয়ে দাঁড়ালেন পেছন দিয়ে আমার দিনের নবীর, মায়ার নবীর, যিনি কলিজার টুকরা, যিনি পাক পঞ্জতনের যিনি সদস্য, যিনি জগতের মা হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে পেছনে উঠলেন, উঠটা বলতেছেন, ইয়ার সংক্ষিপ্ত আলোচনা, এক ঘন্টার আলোচনা আর কি সংক্ষিপ্তভাবে, যেহেতু আমি হুজুরকে বাসায় রেখে আলোচনাটা করতেছি। মা ফাতেমা গিয়ে উঠলেন, ওইটা বলতেছে
আছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনি সেজদা মুবারক থেকে আপনার মাথা মুবারক উত্তোলন করেন, আপনার মাথা মুবারক উঠান, আমার মায়ের নবী দরদি নবীজি সেজদা থেকে মাথা উঠাই না, মাথা উঠাই না। জগতের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আপনি সেজদা মুবারক ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলা থেকে আপনার মাথা মুবারক উঠান। জগতের মা ফাতিমা বলতেছেন, আব্বু গো আব্বু, শুনে রাখেন, শুনেন শুনেন, আমার জীবনে প্রথম থেকে গভীর মনোযোগ, প্রথম থেকে আমি ফাতিমা যত ইবাদত বন্দিগি করেছি, যা করেছি সমস্ত ইবাদত তোমার গুনাগার উম্মতির জন্য আমি সদগা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা মুবারক থেকে মাথা মুবারক উঠান। চিৎকার করে কি বলবেন না, আল্লাহু আকবার, আমার নবীজি আপনার মাথা মুবারক সেজদা মুবারক থেকে উঠান নাই। তখন দ্বিতীয়বার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো দরদি নবীজি, আপনি শুনেন, আপনার গুনাগার উম্মতের জন্য আমার কলিজার টুকরা দুইটা নয়নের মণি, যাকে আমার আল্লাহ ভালোবাসে, আল্লাহ আকবার কইতেন না, ও আর একটু আসতে কোন, আল্লাহু আকবার, যাকে আমার আল্লাহ ভালোবাসেন গো, যাকে আমার নবীজি ভালোবাসেন, যিনি হচ্ছেন তোমা থেকে তুমি আর তুমি থেকে তোমা, অর্থাৎ তুমি ওই হুসাইন, তুমি ওই হচ্ছ হাসান, দুইজনের মধ্যে থ্রি ইন ওয়ান, অর্থাৎ তিনের মধ্যে এক, কোনো জুদা নাই একের মধ্যে এক, যাকে তুমি বেশি ভালোবাসো গো, ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উভয়জনকে আমি আপনার আখিরি জামানার গুনাগার উম্মতের জন্য আমি শহীদে কারবালার মধ্যে আমি করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আপনি সেজদা মুবারক থেকে মাথা মুবারক উঠান। চিৎকার করে বলুন, আল্লাহু আকবার। এই হলো শুরু আওয়াল আলোচনা। তো বাবারা আমার, এই কারবালার ময়দানে এই আপনার ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি ভাত, ইসলামটা আপনার পুনরায় জিন্দা হয়েছে, পুনরায় জীবন পেয়েছে হযরতে ইমাম হুসাইন এবং হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বাবা এটা হচ্ছে কারবালার মাস, এটা হচ্ছে মুনাফিক এবং ইমানদারের মধ্যে আপনার পার্থক্য গঠানোর মাস, মুনাফিক এবং ইমানদারের মধ্যে আপনার পরিচয়ের মাস হচ্ছে কারবালার মাস। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনি আমাদের সকলের অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা, আপনার পাক পাঞ্জেতনের ভালোবাসা এবং আপনার ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসা এবং আপনার আপনার ওলি আল্লাহর ভালোবাসা যেন আমাদের অন্তরে আল্লাহ ধান করে। সকলে বলুন আমিন।